ওপার বাংলা থেকে এপার বাংলা এলো ফাতেমা। ফাতেমা নামক এই বিশেষ প্রজাতির ধানের ফলন দেখে খুশি কৃষকরাও। তাদের দাবি, এই ধান গাছে ফলন প্রায় দ্বিগুণ। কৃষকরা জানিয়েছেন, অন্য ধান গাছের শীষে 300 থেকে 350টি ধান থাকে, কিন্তু ফাতেমার শীষে এক একটিতে থাকে 600 থেকে 750টি ধান। ধানের ভারে শীষ নুয়ে পড়লেও গাছ ঝোড়ো হাওয়ায় পড়ে যায় না। গাছ খুব শক্ত, গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, ফলে চাষের লোকসান হওয়ার ভয় কম। পূর্ব বর্ধমানের ভাতারের বানেশ্বরপুরের চাষি রেজাউল করিম ও শেখ আব্দুল হানিফ এই ধান প্রথম পূর্ব বর্ধমানে চাষ করেছেন। তারা এক আত্মীয়ের মাধ্যমে বাংলাদেশ থেকে এই ফাতেমা ধানের 3 কেজি বীজ আনান, তারপর 10 কাঠা জমিতে চাষ করেন। তারা 8 কুইন্টাল ধান পেয়েছেন। এই ধান চাষে বেশি জল লাগে না, সব মরশুমেই এটি চাষযোগ্য। গাছের শীষের উচ্চতা স্বর্ণ বা অন্য যে কোনো ধানের থেকে বেশি। চাল ধবধবে সাদা এবং মিষ্টি। এই ধান চাষে বেশি সারেরও প্রয়োজন হয় না। ফাতেমা বলে একটা বীজ আমার নিজের জমিতে চাষ করি, এবং জমিতে চাষ করার পর দেখা গেল যে এর রোগ ব্যাধি খুব কম, পোকার চাপ কম, এবং ঝড়ে সহজে ঝরে পড়ে না, এবং এর শীষের মাত্রা এতটাই বড়, 14 ইঞ্চি 13 ইঞ্চি এরকম শীষ হয়, এবং একটা শীষে আপনার 600 থেকে 700 দানা থাকে, এবং দানাগুলো সরু, সেই ধানের ভরে শীষটাকে নুয়ে যায়, কিন্তু গাছ শুয়ে পড়ে না, এত শক্ত গাছ। এর প্রোডাকশান আমি যেটা দেখলাম, অন্যান্য ওপি ভ্যারাইটি যত যা আছে তার থেকে প্রোডাকশান এর অনেক অনেক বেশি। আমি গড় বিঘা প্রতি অনুপাতে এবারে বড়ই চাষ করে যেটা দেখলাম যে আমার খরচা তুলনায় আমার অনেক ভালো প্রফিট হয়েছে, এবং আগামী দিনে আশা করছি এর থেকেও আমি ফলন বাড়াবার চেষ্টা করব। এবং এইটাই চাষির কাছে প্লাস পয়েন্ট। একটু ঝাড় হলে আমরা যেসব ধানগুলো 64, 68, 10, 10 এইসব ধানগুলো চাষ করি, অল্প ঝড়েই মাটির সঙ্গে পড়ে যায়, এটা মাটির সঙ্গে পড়ার কোনো প্রবণতা নেই, খুব শক্ত গাছ। চাষিদের কাছ থেকে এই ধান বীজের দাম অন্য ধান বীজের দামের থেকে অনেকটাই কম, তাই চাষিরা লাভবান হবেন এবং লোকসানের মুখ দেখতে হবে না বলে তারা দাবি করেছেন। তারা চান আগামী দিনে সকলেই এই ধান চাষ করে উপকৃত হোক। শেখ হানিফ জানান, তার কাছ থেকে এই ধানের বীজ বহু চাষিরা নিয়ে গেছেন। আমি জানতে পারলাম আমার এক ভাগনা 3 কেজি বীজ এনে দিয়েছিল, বাংলাদেশ থেকে সংগ্রহ করেছিল, যে সেখান থেকে এনে দিয়ে বললো মামা তুমি এটা চাষ করো। যে আমি চাষ করেছিলাম সেইগে আমি ধানটা খুবই ভালো ফলন পেয়েছি। আমি 10 কাঠা জমি চাষ করেছিলাম, বীজটা নিয়ে আমি চাষ করেছি, তাতে আমি সাকসেসফুল হয়েছি, তাতে উন্নত হয়ে যায় প্রোডাকশানের জন্যে। আমার বেগাবতি মনে করুন এই যেটা 10, 10 বা 36 যেরকম খরচা হয়, পরিমাণে খরচাটা একই, কিন্তু আমার তো 8-8.5 হাজার টাকা খরচা হয়েছিল বিঘা প্রতি। সেই জায়গায় আমি ফলন কিন্তু খুবই ভালো পেয়েছি, এই অন্যান্য ধানের তুলনায় এ ধরনের ফলনটা আমি বেশি পেয়েছি। রামনগর সিড ফার্ম প্রাইভেট লিমিটেডের সিনিয়র ব্রিডার আয়ন কোয়ালিটি কন্ট্রোল হেড সুদেশনা পাজাও এই ফাতেমা ধানকে সার্টিফিকেট দিয়েছেন। তিনি বলেন, এই ধানের গুণগত মান যথেষ্ট ভালো, পোকার উপদ্রব কম, এবং ধানটার শীষ অনেকটা লম্বা, প্রোডাকশন ভালো। এটা নিয়ে তারা আরও বেশি রিসার্চ করছেন বলে তিনি জানিয়েছেন। এখন দেখার বাজারে এই ধান কতটা গ্রহণযোগ্যতা পায়। আমরা খরিফ 21-এ আমরা হচ্ছে ফাতিমা এই ভ্যারাইটিটা আমরা এখানে ট্রায়াল ছিল আমাদের, তো অ্যারাউন্ড 10 মিটার স্কোয়ার এরিয়াতে আমরা এটা ট্রায়াল করেছিলাম। সব থেকে ভালো গুণ হচ্ছে ভ্যারাইটিটা হচ্ছে লং স্লেন্ডার, আর মানে প্যানিকেল লেংথটা অনেক বেশি, ঠিক আছে, লং স্লেন্ডার প্যানিকেল লেংথও বেশি, প্লাস ডিজিজ রেজিস্ট্যান্সও ভালো, আর যেটা হচ্ছে প্রোডাকশন ভালো, অ্যারাউন্ড যদি আমরা টন পার হেক্টারে বলি তো সেক্ষেত্রে অ্যারাউন্ড 6 টন পার হেক্টার, বাট ভালো 125 ডেজের ভ্যারাইটি, ডিউরেশন 125 ডেজ, ভালো ইল্ড, ভালো সব কিছুই ভালো, প্লান্টের হাইটও যে খুব বেশি তাও নয়, ঠিকঠাক হাইট। সৈয়দ রাজাউল করিম এবং শেখ হানিফ এখন এলাকার অন্য চাষিদেরও এই ধান লাগানোর জন্য অনুপ্রাণিত করছেন। ওপার বাংলা থেকে এপার বাংলায় পাড়ি দিয়েছে ফাতেমা, এবং এই বিশেষ প্রজাতির ধান চাষ করে কিন্তু যথেষ্টই খুশি চাষি। পূর্ব বর্ধমান জেলার ভাতারের রামনগরের বাসিন্দা পেশায় কৃষক শেখ হানিফ প্রথম কিন্তু এই বীজ নিয়ে আসেন, এবং তারপর তিনি চাষ করে যথেষ্ট উপকৃত হয়েছেন বলে তিনি জানাচ্ছেন। তিনি জানাচ্ছেন এই চাষ করলে পরে চাষি কিন্তু যথেষ্ট উপকৃত হবেন, কারণ বিভিন্ন মরশুমে কিন্তু এই চাষ করা যেতে পারে, এবং
এই চাষে যেটা সবথেকে প্লাস পয়েন্ট সেটা হচ্ছে পোকার উপদ্রব কম এবং একে সার কম লাগে। বৃষ্টি হলে কিংবা অন্য কোনো খারাপ আবহাওয়াতে ঝড়ে গাছ কিন্তু নুয়ে পড়ে গিয়ে মাটিতে টাচ হয় না, যার ফলে ফলন নষ্ট হয় না। এবং তিনি এই বীজ চাষ করার পর তার ফলন উৎপাদন হলে পাশাপাশি যে কৃষক রয়েছেন শেখ রিজাউল তাকে উদ্বুদ্ধ করেছেন এবং তিনিও কিন্তু এই ধান চাষ করে যথেষ্ট উপকৃত হয়েছেন বলে তিনি জানাচ্ছেন। আগামী দিনে তিনি আশা করছেন পূর্ব বর্ধমান জেলা নয় পশ্চিমবঙ্গেও কিন্তু চাষিদের ক্ষেত্রে যথেষ্ট উপকৃত হবে চাষিরা এই ধান চাষ করে। পূর্ব বর্ধমানের ভাতার থেকে ক্যামেরায় শেখ ইমরানের সাথে সুজাতা মেহরা, আজ তক বাংলা। আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে। সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।